হ্যালো এভরিওয়ান, টেক এ ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিক হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে থাম্বনেল তৈরি করা। ফটোশপের মাধ্যমে খুব সহজে তৈরি করা যায়, বাট পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করা যায়, বাট ফটোশপের মতো অতটা ইজি না। এখানে অনেক ফিচার্স কম থাকায় ছোটোখাটো থাম্বনেল তৈরি করা সম্ভব। তো সেটা আমরা দেখে আসি। তো আমার আগের একটি ইউটিউব চ্যানেলের থাম্বনেল ছিল এটা, তো এটা আমি ফটোশপের মাধ্যমে তৈরি করেছিলাম। তো এটা আমি এখন পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করব। সো আমি এটা পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করব। পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করে এখানে টাইটেলগুলো ডিলিট করে দেব, এখানে ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ করব। ড্র্যাগ করা হলে এখানে আমার এই ইমেজটা আনবো। ইমেজটা যেহেতু পিএনজি না জেপিজি, তো ইমেজের একটা ক্লিক দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখার পরে যেই অংশটুকু বেগুনি সেই অংশটি রিমুভ হয়ে যাবে। তো আমার এখানে কিছু দরকার আছে, এটা আমি সাইজের পরিমাণ বাড়াই দেব, কজ আমার কিবোর্ড কেটে যাচ্ছে। এখন এটাকে আমার অফ করতে হবে বেগুনি কালার, সেজন্য মার্ক এরিয়া টু কিপ, এখানে কিবোর্ডটা সিলে, এখানে কিবোর্ড এখানে মাউস দেবে বাম পাশের ক্লিক ধরে চেপে এই পর্যন্ত টান দেব, দেন এখানে ছেড়ে দেব। দেখেন কিবোর্ডটা চলে গেছে। ঠিক তেমনি এই পেনটা এখানে মাউসের বাম পাশে ক্লিক দিয়ে টেনে এই পর্যন্ত এসে ছেড়ে দেব। ঠিক তেমনি এখানে এটুকু টান দিয়ে ছেড়ে দেব। এই লেখাটাও সেম, এই লেখাটাও সেম, এটাও সেম। গুড, সব কমপ্লিট হওয়ার পরে দেন কিপ চেঞ্জ, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে এটা অনেক কঠিন হয়ে যায়, যেমন যদি কোনো আপনার ফটোতে যদি বেশি সাদার পরিমাণ থাকে সেই সাদা অংশটা সিলেক্ট হয়ে যায়, এখানে রিমুভ করতে করতে অনেক টাইম লাগে। সো পাওয়ার পয়েন্টে একটা অসুবিধা এখানেই। তো এখানে রাখলাম, আমার এই ছবিতে ছিল কিছু লেখা। এখন এই লেখা ক্রিয়েটের জন্যে ইনসার্ট থেকে শেপ, দেন এই রাউন্ড রাউন্ডের ট্র্যাক রেক্ট্রাঙ্গলটা সিলেক্ট করব। করে আপাতত এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা ডাবল ক্লিক দেব, দিয়ে মাউসের ডান পাশে ক্লিক দিয়ে এডিট টেক্সট দিলাম 6 PA ইজিয়েস্ট টিপ, এটুকু লিখলাম। লেখার পরে এইটা মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে ফরম্যাট শেপে যাব। এখন ফিলে ফিলটা ই করব, নিচে থেকে নেব, দেন এখানে যে কালার আমি সাদা করে দেব। সাদা করে যাওয়ার পর এখন লেখাটা সিলেক্ট করে, লেখাটা একটু সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করব, দেন মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে এখানে লালের লালের জায়গায় এখানে লাল সিলেক্ট করা আছে, তো এখানে আমি কালো করে দেব এবং 18 জায়গায় 32। এখন এখানে একটা কালো লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা রিমুভের জন্য লাইনে ক্লিক দেব, নো লাইন। সো এভাবে আমরা ফুল, এভাবে আমরা একটা থাম্বনেল তৈরি করতে পারি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এখন এখন এটাকে সেভ করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে চেঞ্জ ফাইল টাইপ, এখান থেকে জেপিজি, সেভ অ্যাজ, এখানে লিখলাম 1 PS, এখানে সেভ করব। জাস্ট দিস অন, এই যে আমার এইটা। সো এখন পাশে চালে এইটুকু আপনি ক্রপ করে দিতে পারেন। ক্রপ করার জন্য এটা মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে এডিট, সাইজটা একটু ছোটো করে নেবেন, দেন এখান থেকে কেটে দেবেন। এখন এইটুকু তো কাটা যাবে না, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে পুরা সিলেক্ট করে নেব, এখান থেকে এইটুকু সিলেক্ট করে মুভ টু অটোমেটিক সিলেক্টর টেনে বামে নেব এবং ক্রপের মাধ্যমে এটুকু সাইজ করে নেব এবং কন্ট্রোল এস দে সেভ করে নেব। এভাবে আমরা করতে পারি। এছাড়াও আপনি চাইলে যদি এত ঝামেলার মধ্যে না যেতে চান, সেক্ষেত্রে আপনি এটা পুরো বড় করে দিতে পারেন ফুল সাইজ,
এখন সেভ করলে আর ক্রপ পর লাগবে না। আর যদি আপনার থাম্বনেলটা আরও ছোটো করতে চান, সেক্ষেত্রে এভাবে ছোট করে দিয়ে সেভ করে এডিটের মাধ্যমে ক্রপ করে কাজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দেবেন। ধন্যবাদ সবাইকে।